আলাইকুম বি টিভিতে আজকের আলোচনায় থাকছে গান্ধীর চক্রা গুড়িয়ে গান্ধীকে ভুলে গেলেন ট্রাম্প জানাবো মালয়েশিয়ার অন্তর্বর্তীকালীন প্রধানমন্ত্রী হলেন মাহাতির সমস্ত আলোচনাগুলো জানতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন আর আমাদের চ্যানেলটি লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করুন ভারতের স্বাধীনতা আন্দোলনে প্রাণপোষ মহাত্মা গান্ধীর সবর মতি আশ্রমে ফিরে গিয়ে গান্ধীকে ভুলে গেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আশ্রমে স্মারক বইতে গান্ধীর প্রতি শ্রদ্ধা জানিয়ে কিছুই লেখেননি তিনি সোমবার দুই দিনে সরকারি সফরে ফার্স্ট লেডি মেলানিয়া ও কন্যা ইভাস্কার সহ পরিবারের সদস্য ও শতাধিক সবর সঙ্গী নিয়ে ভারতে গেছেন ট্রাম্প গুজরাটের আহমাবাদে সর্দার বল্লভ ভাই পেট্রোল বিমানবন্দরে নেমে সেখান থেকে মোদীর সঙ্গে মহাত্মা গান্ধীর স্মৃতি বিজড়িত সবরমতি আশ্রমে যান তিনি এই আশ্রমে গুজরাটে জন্মগ্রহণকারী মহাত্মা গান্ধী তেরো বছর বসবাস করেছিলেন অপূর্ব সফরের জন্য মহান বন্ধু প্রধানমন্ত্রী ধন্যবাদ দিলেন আশ্রমের বইতে গান্ধীর প্রতি শ্রদ্ধা জানিয়ে কিছু মোদী এতেই খেপেছেন ভারতীয় নেটিজেনা ওদিকে প্রধানমন্ত্রীর পদ থেকে পর পরবর্তী প্রধানমন্ত্রীর নিয়োগের আগ পর্যন্ত মহাতির মোহাম্মদ কে মালয়েশিয়ার অন্তর্বর্তীকালীন প্রধানমন্ত্রী হিসেবে নিয়োগ দেয়া হয়েছে সোমবার মহাতিরে পদত্যাগ পত্র গ্রহণ করে দেশটির রাজা সুলতান আব্দুল্লাহ এ আদেশ জারি করেন একটি নতুন সরকার গঠনের সম্ভাব্য পথ তৈরি করতে সোমবার মালয়েশিয়ার প্রধানমন্ত্রী মহাতীর মোহাম্মদ পদত্যাগ করেন মহাতীর দুই লাইনের বিবৃতিতে বলেছেন যে সোমবার বেলা একটা কুয়ালামপুর সময় পাঁচটায় তিনি দেশটি বাসাকে তার পদত্যাগ সম্পর্কে অভিহিত করেছেন